তোমরা মৌতর আগে হায়াতের কদরদানি করো, অসুস্থতা আইবার আগে সুস্থতারে গুরুত্ব দেও, গরিব হইবার আগে দৌলতরে গুরুত্ব দেও। আমরা মানুষের বুঝ শক্তি হইল কি সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ মানুষদের ব্যবহৃত কি বুঝ শক্তি দান করছে, আর এই বোধ শক্তি মানুষের কিতাব করে মধ্যে মানুষের সঠিক পথ দেখা যাবে। আমরা এই জমিনে আইতাম, পুরুষ বনিয়া আইতাম না মেয়েলোক বনিয়া আইতাম, এটা আমরা সিদ্ধান্ত দিছি না, এই সিদ্ধান্ত খেয়ে পড়ছ। আমরা থাকমো কতদিন আর কোন সময় যাইমো, এটা হইল গিয়ে আল্লাহর ফয়সালা, আমরার ইচ্ছা নয়। অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, অসুস্থতা, এগুলো আল্লাহর ইচ্ছার উপর। কিন্তু আল্লাহ আমরা ভালো মন্দর ফদ দেখাইয়া দিছি, আমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ সতর্ককারী, ফদ দেখানো ওয়ালা না ফটাইয়া কোন কওম রে কোন জাতির আল্লাহ আজাব দান করছেন না। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শেষ নবী, খাতেমুল মুরসালিন, আকা মাওলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ইউম্মতর কান্ডারি শুধু করছেন না, কেয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি লাগে আল্লাহ নবী বানাইয়া দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক ও দুই কিতাব সাহাবায়ে কেরামে জিকাইন, সাহাবায়ে কেরামরে জিকাইন যে সাহাবী হল জানো নেই কোন দুই কিতাব, সাহাবি হল আল্লাহ নবী ফরমাইন যে আমার হাতে এক কিতাব আল্লাহর পক্ষ থেকে আইছে, যে কিতাবের মাঝে আমার উম্মতের সমস্ত যদ্দতি নাম, তারার বাপর নাম এবং তারার গোষ্ঠীর নাম পর্যন্ত উল্লেখ আছে। সুবহানাল্লাহ, হইতো না? আর আরেক কিতাব আল্লাহর পক্ষ থেকে আইছে, যে কিতাবের মাঝে আমার উম্মতের যুযুকি অল্লার নাম এবং তার বাবার নাম, তার বংশর নাম পর্যন্ত লিপিবদ্ধ আছে। দুই কিতাব, এটা তো গাইবর খবর, রসুল্লাহ গাইবর খবর জানতানি না? জানতো না? আল্লাহ নবী ফরমায় যখন দজ্জাল আইব, তখন দজ্জালের মোকাবিলাতে আমার উম্মত জেহাদ ময়দান নামব। সুবহানাল্লাহ, আমি দেখতাম পারি আর আমার কোন কোন উম্মত জেহাদ হড়াইব, তার নামও আমি জানি, তার বাপর নামও আমি জানি,
সে কোন গুড়া লইয়া, কোন রঙা গুড়া লইয়া কোন ব্যক্তি জেহাদ নামব সেই বিষয়টা আমার জানা আছে। এমন এক নবী আল্লাহ আপনারে দিছিলা যে নবীর আল্লাহ সতর্ককারী বানাইয়া দিছে। নবীর জিম্মাদারি আছে লিউযহিরাহু আলাদ দীন কুল্লি, সব ধর্মের উপরে আল্লাহর দিনে বিজয় করতে। আরে দায়িত্ব আছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আল্লাহর কিতাব রে তিলাওয়াত করিয়া শুনাইতা, শিক্ষা দিতা। আর এই কিতাবের ভিতরে যে আমলগুলা আছে, যে হিকমত আছে, এটারে শিক্ষা দিতা। ইন্ডিয়াতে একদল মানুষ আছে যারা কোরআন শরীফ মানে হাদিস মানে না, আটি আটি হয় নামাজ বলি হয়। আল্লাহ কৈছেন আকিমিস সালাত, তো নামাজ কায়েম করতে, আমরা আটিয়ার তো নামাজ কায়েম হস, নামাজ কায়েম হইব না আটি আটি না। নামাজ কায়েম করতে হইলে নামাজের হুকুম আইছে কোরআন শরীফ আকিমিস সালাত, আর নামাজের এই হেকমত দেখাই দেওয়া লয় লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, নামাজ তুমি দেন ওভাবে পড়িও যেভাবে আমারে নামাজ পড়তে দেস। এলাগি নামাজ অন্য কেউ বার করতে পারতো না। রাসূলুল্লাহ ফরমাইন যে মুমিনের পরিচয় হইল কি নাখবান দাউট, এক উট যখন নাগা দেওয়া থাকবো এই উঠে যেদিকে চাইব সেই দিকে নিতে, সেই উঠ বাধ্য আছে আল্লাহ আমরা রে শরীয়তে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া এমন এক বেষ্টনী দান করছেন যে শরীয়তে যেদিকে নিব আমরা সেই দিকে যাইতে বাধ্য। কথা সত্য না সত্য না, শরীয়তে আমরা যে পরিচালিত করে। আর এই শরীয়তের মাঝে আল্লাহ কোনো ক্ষতি দিচ্ছেন না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, যা দিছেন আমরা লাগি ফায়দা দিছি, কতখান দিছুম যে দিদিতে সব দিলেছি। তুমি তিন বন্থায় শিক্ষায় জানথায় জানার নাম ইমান নাই, মানার নাম ইয়াকিনের নাম ইলমে মানুষরে জাগা লয় না, তার বিশ্বাসে তারে জাগা লয়, কথা ঠিক না? নিটা ইলমে মানুষের জায়গা লয় না। আবু জাহেলের ইলিম আছে, আবুল হেকম তার নাম আছে, হেকমতর বাপ। এখন না জানা মানুষ আছে আবু জাহেলের উক্তি কেউ জানেন না। আবু জাহেলে কইছেন যে আমি নিশ্চিত মোহাম্মদ আল্লাহ নবী, ইলমের কোনো কমি আছে না, মানার অভাব আছে, কেতার অভাব আছে, মানার অভাব। আল্লাহ ফরমায়েন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফির হলে এইভাবে চিনে যেভাবে তারা সন্তান আদি সম্পর্কে তারা সম্যক অবগত আছে। এক বাপ তার বাচ্চা সম্পর্কে অবগত আছেন না, ঠিক এইভাবে কাফির হলো সামনে আল্লাহ নবীর সব কিছু মারিফত হাসিল আছিল কিন্তু তারা মানছে না, মারিফতের অভাব আছেন না কিন্তু তারা মানছে না। আল্লাহ আমরা এত নিয়ামত দিয়েছেন খেনের যে আমরা আগে দিয়ে পারতাম অগ্রসর এলাকিয়া। দুনিয়ার যত প্রাণী আছে যত জন্তু আছে এগুলা বয়স হইলে তার দাম কমে, মানুষ বয়স হইলে তার দাম বাড়ে। হোক মানুষ বয়স হইলে তার দাম বাড়ে। হায় হায় আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ তো বড় অলিও আসলা, তাই রায় তুটি আল্লাহর কাছে রোজাজারি করবে, আল্লাহ তুমি যদি আবু হানিফারে মাফ করে দিও তোমার বড় মেহরবানি হইব। এটা বড় তাজ্জবের ঘটনা হইব যে আবু হানিফারে তুমি মাফ করে দিলে, কারণ আমার কাছে এইলা কোনো, তোমার কাছে মাফি সেইবার মতো কোনো সালাহিয়ত আমার কাছে নাই। আল্লাহ আমার দাড়ি গেছে ফাহনা হয়ে গেছে, আমার ফাহনা দাড়ির বয়সে আমার তুমি মাফ করে। মন তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, অমুক ফির বনি গেছে পরিচয় বিতাওতে লগে মলং বহুত বেশি দাম, তাহলে নিতে হইলে বহুত আগ থেকে যোগাযোগ করতে হয়, তার দাম বেশি এর লাগে দেখ বড় ফির বিলকুল নাই। কত ফির সব আমলে দেখো কা বেবুজ মানুষের মতো সংক্রান্ত
রাসূলুল্লাহ ফরমাইছেন রুব্বা আশাসা মাদফুন বিল আবওয়াব লাও আকসামা আলাল্লাহি লাবাররা। আল্লাহ ওয়ালা কুস্তে হইলে বড় গাড়ি বড় বাড়ি খুঁজার দরকার নাই। রাসূলুল্লাহ ফরমাইছেন সুল উস্কো কুস্কো দেখবায় মাদফুন বিল আবওয়াব দুয়ারে দুয়ারে তালা খাইতে দেখবায়, কিন্তু জানিয়ে রাখি লাও আকসামা আলাল্লাহ যদি আল্লাহর দিকে কসম ছাড়ি দেন তাহলে সাথে সাথে আল্লাহ কসম রে করা হবে। দাম কতখান বাড়িছে যখন যা আল্লাহর কাছে চাই লিবা তখন ওইটা আল্লাহ পূরণ করে দিবে। তো মানুষে আল্লাহ দাম বাড়ায়, বয়স যত বাড়ে দাম বাড়ে। কিতা দিয়া ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমান, যদি কোনো বয়স্ক মানুষের সামনে তুমি যাও তোমার দিলে একদিন রাখিও যে এই মানুষ আমার থেকে বেশি হায়াত পাইছেন, আল্লাহর বেশি বন্দেগি করি আমার থেকে উঠে উঠে গেছেন। আর যদি কম বয়সী একজনের কাছে যাওয়াতে দিলের মাঝে যখন রাখিও যে এই ব্যক্তি আমার থেকে কম এবাদত করছে, এখানে করি তো অহংকার হয়েছে। দিলে ওখানে রাখিও যে এই ব্যক্তি কম হায়াতের কারণে আমার থেকে গুণা কম করছে। এমনকি একজন অমুসলমানের সামনে গেলে তুমি অহংকার করিও না, কারণ হে যদি তওবা করিলে তাহলে রাসূলুল্লাহ ফরমাইছে তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ এর সাথে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, হে নিষ্পাপ বান্দা হয়ে গেছে আর তুমি গুনাহগার বান্দা হয়েছে। সুতরাং অহংকারের কোনো সুযোগ নাই, অহংকারের কোনো সুযোগ নাই। কিসের অহংকার, কিসের বড়াই? অহংকার তো সেদিন মানুষে করব যেদিন আল্লাহ পাকের দরবার থেকে মানুষে মুক্তি লাভ করে। জান্নাতে জিন্দেগি যখন যাইব তখন মানুষের সব কিছু বহির প্রকাশ করিব, মানুষের শান শওকত সব কিছু মানুষের পরিপূর্ণতা লাভ করে। লাহুম মা ইয়াশাউনা ওয়া লাদাইনা মাজিদ, লাহুম মা ইয়াশাউ। জন্নতি যারা ওই জীব তারা জানে যা চাইব আল্লাহ তারা সেই চাওয়াটা পূরণ করবে। সুবহানাল্লাহ, ওয়া লাদাইনা মাজিদ। বান্দারে আল্লাহ ক্ষমতা দিবা, বান্দার ক্ষমতা দুনিয়ার ক্ষমতা হইত নাই, দুনিয়ার ক্ষমতা সীমিত। কুল মাতাউ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। দুনিয়া সীমিত, এলাকে দুনিয়াদার যারা এরা নিয়ামত থেকে মাহরুম। আল্লাহ কইন মান কানা ইউরিদু আরসাল্লা আখিরাতি নাজিল্লাহু ফি আরসি। আমার যে বন্দায় আখিরাত তালাশ করছে, আখিরাতের ফসল চাইছে, আমি তার বাড়ার বরিয়া ফসল দান করিয়া দেই। সুবহানাল্লাহ, কম দেই না, বাড়ার বরিয়া দেই, পরিপূর্ণ হবে দিয়া দেই। আমি তারে দেই না, নাই দেই, কিন্তু অতি অল্প দেই। কতক্ষণ দেই? অতি অল্প দেই। আর এর ফলে কি তা কম বক্রে আখেরাতের লাগে আমি মাহরুম করে দিলাই না। হাদিস শরীফ আছে, আল্লাহ পাকে কিছু মানুষরে কইবা ধর তোমার এই বকশিস নেও, এই এনাম নেও, এই পুরস্কার গ্রহণ করো। বান্দা দিকেই বলল আমি পুরস্কারের মালিক কিভাবে হইলাম, আমি খামাইলাম কোন দিন আমি এটা নিতাম? প্রশ্ন আসেন না? আসে না, আমার হইলে তো আমি নিতাম, আমি কোন দিন এটার মালিক হইলাম? আল্লাহ জবাব দিবা, বান্দা তুমি দুনিয়ার থাকতে যে বারবার আমার কাছে মঙ্গিসলাই চাইসলাই দোয়া করছিলাই ফরিয়াদ করছিলাই, আমি তোমার কিছু ফরিয়াদ রে দুনিয়ার লাগে কবুল করছি, আর যেগুলা কবুল করছি না সেইগুলা তোমার লাগে আখেরাতের বাটা আমি রাখিয়া তৈছি। আল্লাহর কাছে চাইলে ক্ষতি আছে না লাভ আছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা চাও। ওয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ইমানদার নেককার হইয়া আল্লাহর কাছে চাইব আল্লাহ কইনা আমি তার সাওয়ারে পূরণ করি। ওয়াজিদুহুম মিন ফাদলি, খালি সাওয়ারে পূরণ করি না, আমার দয়া তার উপরে আমি বর্ধিত করে দিলাম। সুবহানাল্লাহ, ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, আর কাফিরুল লাগি আমি কঠিন শাস্তি রাখছি। কঠিন শাস্তি হইতে একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিল আমিন ডেকেছিলেন, জিবরিল দুজগর সবচেয়ে
নিম্ন শাস্তি কোনটা হইব, সবচেয়ে আসানির শাস্তি কোনটা হইব? দুজক শাস্তি হল আছে না, বিভিন্ন প্রকার শাস্তি আছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান যে সবচেয়ে নিম্ন শাস্তি কোনটা হইব। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নিম্ন শ্রেণীর শাস্তি হইল গিয়া এক দুজকের পাওয়ার মধ্যে শুধু আগুনের জুতা ফিন্দাই দেব, সমস্ত শরীর দিয়ে দুজকের আগুন থেকে নিরাপদ হই দেব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই পাওয়ার জুতাই কানোর গরমে সিদ্ধতে এই ব্যক্তির মাথার যে মগজ আছে এইটা নাকে দিয়ে আর কানে দিয়ে গড়িয়া বানানি শুরু হয়েছে। সর্বনিম্ন শাস্তি আগুনের জুতা, আর এগুলোর ফলশ্রুতি কি হইব বলতে, এটার কারণে মানুষের এত বেশি গর্মি বাড়িব, এত বেশি আজাব হইব যে এই মানুষের মগজ বা দেমাগ তার নাকে দিয়ে এবং খানে দিয়ে গড়িয়া বানানি শুরু হয়েছে। আল্লাহ তুমি আমরা যে দুজখ থেকে পানা দাও সব কামনা। আমিন। এর লাগি দোয়া আছে, আল্লাহুম্মা রযুকনাল জান্নাত বিগাইর হিসাব। আল্লাহ আমরা যে তুমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছে গেল। হিসাব নিলেও বিপদ, হিসাব নিলেও বিপদ। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ যদি হিসাব লওয়া শুরু করে দেয় না আর বাসার উপায় নাই। আল্লাহর হাবিবে ফরমায়েন, কুল কায়নাতর বিচার আল্লাহ ছয় ঘন্টার ভিতরে সমস্ত সমাধান করে দিব। ছয় ঘন্টা সময় লাগতো না, আল্লাহ সবর বিচার শেষ করে দিব। আল্লাহু সারিউ আল হিসাব, হিসাব পড়ে গেলে বড় চিন্তার বিষয়। আর আল্লাহ জানেন না নিতান কোন বন্দা কিতা করিয়া আইসে, কিন্তু কানুন রাখছেন আল্লাহ। সওয়াল জবাব রাখছেন, কবর সওয়াল জবাব আছে, কবর থেকে উঠার পরে সওয়াল জবাব আছে। কবর সওয়াল জবাব আমরা জানি তিনটা, মান রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হাযাল রাজুল। কেন আহলে সুন্নাত তো কইতা, খারিজি ওহাবি হইলে সমস্যা কইতা, ও দেবো নাকি আটকি দিবে। কবরের সওয়াল আগর দিয়েটা বড় নয়, শেষটা হইল কি বড়, ওগুলো আকিদার সওয়াল। ফলাটা মান রাব্বুক, মান রাব্বুকা, মান রাব্বুকে, পুরুষ মহিলা তোমার রব খে, এটা মায়া করি এই দিকে এইবার মধ্যে না, জাটখা দিয়ে দিকে এইবার নাকির মনকির। আল্লাহর হাবিবে ফরমাইন, নাকির মনকির যখন সামনে আইবে এরা রূপ বড় ভয়াবহ হইব, এরা সুরতলা ডরর সুরত হইব যে এরার প্রত্যেকটা দাঁত গরুর সিংহর সমান হইব। গরুর হিং জেলা এরার দাঁত হইব গেলা, মায়া করে জিগেই তারা যাক্ষা দিয়ে জিগাইবা, আই বেটা খাও। আল্লাহর হাবিবে ফরমাইন, নেকির মনকির ওরে এই জাটকার লোকে এই সুরত দেখার পরে একজন মৈতর শরীর যে খাফনার খাপড় আছে এটা ডরাইয়া জড়িয়া পড়ে যাব। এটাইলা মায়া করি না বোঝেন, সাল তুমি কোন হব যে জব মুসলমান, এটাইলা না বড় আজিয়তর সাথে এবং বড় গর্মির সাথে পো, তুমি খার পূজা করি আইসো, দেবতার পূজা করি আইসো, না আগুন পূজা করি আইসো, না বুতর পূজা করি আইসো, না এক আল্লাহর এবাদত করি আইসো, আমি আল্লাহর এবাদত করি আইসো। অমা দিনুকা, কোন ধর্ম তাকিয়া আল্লাহরে মানছো, ইহুদি না তাকিয়া না নাসারা তাকিয়া না মুসলমান, এই দান মুসলমান আসলাম দান কথা। সুবহানাল্লাহ। এরপরে আকীদার সওয়াল, অমা কুনতা তাকুলু ফি হাযাল রাজুল। আল্লাহ নবীরে দেখাইয়া ইন খে এই প্রশ্ন নাই, মান হুয়া ইন খে এটা প্রশ্ন নাই, প্রশ্ন হলো অমা কুনতা তাকুলু ফি হাযাল রাজুল। দুনিয়াতে আসতে মাইকো যে ওয়াজ করছো মোল্লা বেটা, এর সম্পর্কে তুমি কিতা আকিদা পোষণ করছো, কিতা কইছো আজকে কথা পরিষ্কার হয়েছি? কেন্দ্রে বড় ভাই সাহেব কইছো, আমাদের মতো মানুষ কইছো না, রসুল্লাহ কইছো, আজকে এটার জবাব দাও। যদি তুমি রসুল্লাহ মানতে পারছো তাহলে তোমার মুক্তি আজকে। আকিদার সওয়াল,
এর লাগে আহলে সুন্নতুল জামাতের আকীদা, আমরা রাসূলের ওড়বাই হইনি, আমরা রাসূলুল্লাহর রাসূলুল্লাহ হই। ফামা বুলাগুল ইলমে ফীহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম وَأَنَّكَ أَدْنَى الْمُرْسَلِينَ وَسِيلَةً إِلَى اللَّهِ يَا إِبْنَ الْأَكْرَمِينَ الْأَطَائِمِينَ رسول الله رأى الله شدو دنيا لگئے دنيا نعمت دي سيدنا الله نبي فرمائن حياتي خير لكم ومماتي خير لكم آمي دنيا تقاو تمتن لگئے بلا آمي دنيا تقاو لگئے تمتن لگئے بلا يس سبحان الله وزي عمراء আমার আমদানি ইনকাম কম কিন্তু আমার খরচ বড় বেশি, আমার আয়টা কি ব্যয় বেশি, আমি একটু সমস্যা করছি। আমার একটা একটা অজিফা শিক্ষা দেখ, রাসূলুল্লাহ ফরমান যাও তুমি গড় যখন গিয়ে হামাইবাই তখন আসসালামু আলাইকুম বইয়া সালাম দিও, আর বইবার আগে কুরবুল্লাহ সুরে পড়ে দিও, সুরে ইখলাস পড়ে দিও। প্রত্যেক মুমিনের ঘরে ঘরে আল্লাহর নবীর রূহে পাক ফয়েজ পাঠান। আমি তো আমির বঞ্চি বঞ্চি আমার গাওয়ালা পর্যন্ত আমি সব প্রেসক্রিপশন কিন্তু শরীয়তের মাঝে আছে। আমরা তো হায় উতাস করি, ডাক্তার বদলাই, ক্লিনিক বদলাই, পয়সা কিছু খরচ না হইলে বেমার অসুস্থতা বড় হয়েছে এটা বুঝাও মুশকিল। পয়সা বেশি খরচিতে মানুষ আরাম পায়, যত বড় খরচ তত বড় বেমার, আর সুস্থ হয়ে গেলে তো কত বড় বেটা গিরি। আমি ও মাদ্রাস গিয়ে ভালো হয়ে আসি, এখানে গোপরে অংশ বলি যায় কে বালা করছো আল্লাহ। সব প্রেসক্রিপশন কিভাবে আমরা চলতাম, কিভাবে আমরা উন্নতি হইতাম সবকিছু, আমরা তো হইমুদ দিন পালন করা বড় কষ্ট করিয়া দাঁড়াই যে আরে ভাই আজকের দিনে যদি কষ্ট করিয়া থাকে তাহলে সাহাবাই কেরামত দেব দিন পালন কিনা সহজ আছে কথা জানান। আমরা লাগে দিন আল্লাহ নবী ফরমাইন মুনাফিকের তিন আলামত, ইজা কাজাব ইজা হাদাসা কাজাবা, যখন মাতিব হে মিসামাত, ওই যা ওয়াদা আখলাফা, যখন হে ওয়াদা করবো এটার খিলাফ করবো করবো, ওই যা তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখো এই বিক্রি হে গ্রাস করবো। আমরার অবস্থা এখন নেফাকটা কিয়া কম নাই, আল্লাহ আমরা হেদায়ত করতা, আল্লাহ হেদায়তের দরজা, আল্লাহ মাফির দরজা, তবার দরজা খোলা রাখছে দৃঢ় কারণ আলহামদুলিল্লাহ। আল্লাহ লাগে কোন মানুষ যখন সুলা করতে চায় আল্লাহ নবী ফরমান যে আল্লাহ তখন আসন থেকে অগ্রসর হয়ে যায় তার লাগে। অন্য রেওয়ায়েত আছে যখন কোন মানুষ তওবা করে আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতে সাত আসমানের ফেরেশতাগুলোর মাঝে এলান করে দেন যে আমার অমুক অমুক বন্ধার ঘরের অমুক বন্ধা আজকে আমার লোকে সন্ধি স্থাপন করে নিছে, তোবা যত খুশি খেলে বলতে বন্দার লাগে আল্লাহর মায়া বেশি, এর লাগে বন্দারে কোনো মতে আল্লাহ উদ্ধার করে দিবার লাগিয়া দয়াবান হইয়া আস। আর খাস করে মুমিনের লাগে ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, কতটুকু মায়া। কোন মুজরিম যখন দৌড়িয়া যায় মানুষে কয়ে গেলে কি নিয়ে হাত থেকে ছুটিয়া দমল, পুলিশে কয়ে ক্রস ফায়ার করবো ধরে দমল, কিন্তু আল্লাহ কিতা করে আল্লাহ হন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বাগ্নেওয়ালা ইনসান কোন জিনিস আমার থেকে তোরে মাগরুর করে রাখছে, আমার থেকে তোরে গাফিল করে রাখছে, তোর সম্পদে না আমার থেকে বাঁচাইতে পারবো না, তোর
ইলমে আমারটাকে বাঁচাইতে পারবো, তোর কোনো গুরু দিয়ে আমারটাকে বাঁচাইতে পারতো নাই, বরং তুমি ফিরত হইয়া দেখ আমার থেকে বড় দয়াল তোর লাগে আর খেউ নাই। পত্রিকা থারানো বিজ্ঞপ্তি থাকে, অমুক ধরনের ছেলে ওটা ফিন্দে ওলা ওলা বয়স পত্র রঙ হবে, যদি কেউ সন্ধান পাইন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করেন, যেন দরকারে পুরস্কার ব্যবস্থা আছে। আরেক কথা লেখা থাকে যে বাবা তুমি নিজে নিজে গিয়া থাকলে বাড়িতে গিয়ে তোমার কেউ কোন চাকরি করে থাকে না নি, মাঝে মাঝে এই লেখাটা তুমি নিজে যদি গুছা করি যাও তাহলে বাড়িতে গিয়ে তোমার অভয় দিলাম, তোমার কেউ কিছু করছ না। হায় হায় আল্লাহর চৌকার থেকে কেউ ফিরত হয় না রে ভাই, আল্লাহ চাইন যে আমার বন্দা গুলা আমার বন হোক, মালিকে খুশি করার ইরাদা যে মানুষের দিল হারাই দিছে তার মালিক তার উপরে খুশি হইবে ওই বানি না ওইটা নয়, এর লাগে আল্লাহ সাইন যে কোনো একটা জরিয়া আমি অত কিছু নিয়ামত দিছি রে বন্ধা, কোন না কোনো জরিয়া তুই দর দরিয়া আমার কাছে আগুয়া বেহ জরিয়া সব নিয়ামত বিভিন্ন অশিলায় আল্লাহ পাকে মানুষের মাফ করি দিবার সুযোগ খুঁজই যাই খুঁজাইয়া মাফ করি তাছে তার নাম লাগে আল্লাহ। এর লাগে আমার বয়স এটা একটা নিয়ামত, যদি হুশ ঠিক থাকে আমরা হইমু আজকের দিনে হইমু দিন ধর্ম পালন বড় কঠিন হয়ে দাঁড়াই গেছে, আসলে কঠিন নাই কঠিন আমরা করছি, এখন কঠিন হইতে হবে নাই, গরম রুমের লোকে বাথরুমে টাস্ট টাইলস লাগাইল গরম পানি লাগাই মহমলর জায়নমাজ রেডি কথা সত্য না, এখন তোর মর্যাদা ইতি হইলে উমরাজ যাইতে হইলে তো ইচ্ছা যথেষ্ট, কিন্তু আগের জমানায় যারা হজর গেছে লটারির নাম আইত যে কয়েকগার মধ্যে একজনের নাম আইত বাকি সমস্ত গাঁও গ্রামের মানুষ এর লোকে মোলাকাত করতে যে এই আল্লাহর বাড়ি জানেওয়াল হয়ে গেছে আর ঘরে ঘরে দাওয়াত খাওয়া দিয়ে তকবীর দিনে আগুইয়া দেওয়া হয়েছে, দুই তিন মাস সময় দেয় উঠে গুড়ায় জাহাজে আটকিয়া পর্যন্ত মানুষ আল্লাহর বাড়িতে গেছে, এমনকি হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি রাহমা আল্লাহর মশহুর ওলি আসলা আগে বাদশাহ আসলা ভাই তওবার পরে কিতা হয় বলে তওবা যদি খালিজ হয়ে যায় ই তওবায় শুধু মাফ করাইয়া দেয় না, এই তওবায় খাতির লাগাইয়া দিলা। সুবহানাল্লাহ, এক বুজুর্গের কাছে গিয়ে একজন একে দোয়া চাইলা যে আমার লাগে দোয়া করুন যেন আল্লাহ আমার বেটা আওলাদ দিতা, হইলা তুমি তওবা করি, একজনে গিয়া হইলে আমার ফসল সারা নষ্ট হইয়া যাবে হইলা তওবা করি, একজনে হইলে সাপ ম্যাক বন্ধুর কিছু দোয়া করে বলে তওবা করি, পুণ্যওয়ালা হইল সাহেব সারারে দেখি এক তাবিজ দিলা বিষয়টা দিলা বড়ি তো একটাও দিলা না দিই সর্বরোগের মহৌষধ বেঁচে যাচ্ছে নি বাজার ও যথাযথ বেমারের কথা হইব এক বড়িও দিব বিভিন্ন সর্বরোগের মহৌষধ তাই না, ওইখানে কোরআন শরীফ আল্লাহ কইছেন না নি যে তোমরা আল্লাহর কাছে মাফি চাও, তোমরা যদি মাফি চাও তাহলে তোমরা কৃতজ্ঞ খালি গুনা মাফ হইত নাই, তোমরা লাগে আসমান থেকে বারিশ বর্ষণ হইব, তোমরা ফসল উৎপন্ন হইব, তোমরা আওলাদ জন্মাই নেক কারণ। সুবহানাল্লাহ, এক প্রেসক্রিপশনের সব ধরনের ট্রিটমেন্ট হইয়া গেছে, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে আল্লাহ ই জরিয়া দান করছেন সুযোগ দান করছেন, যখন কোনো মানুষ তওবা করে নিব মাফি চাই নিব আল্লাহ তার মাহবুবে পরিণত করে দেবেন। ইব্রাহিম বিন আদহাম দিন বাদশাহ আসলা পরে তো ওলি হয়ে গেছেন, তখন দিল আইল যে সব মানুষের তো গুড়া দিয়া উট দিয়া আল্লাহর বাড়ি যায় সফর করে আটিয়া যায়, আমি অন্য কানুনে যাইতাম
তাইনি রাধা করল যে আমি প্রত্যেকটা কদমে কদমে দুই রাখাত নফল নামাজ পড়ি পড়ি আল্লাহর বাড়িতে আসি। সুবহানাল্লাহ, বেশ দিন লাগছে না, মাত্র 14 বছর লাগছে। সুবহানাল্লাহ, আল্লাহর লাগে 14 মিনিট বেপরোয়া মানুষ এখন এই প্যান্ডালের নিচে আসুন করে অনুরোধ। 14 বছরে না কপাল মাটির বসাইতে বসাইতে গিয়ে খানা একটা আবার কিনে রাখি। মানুষের উপরে আল্লাহর দয়া কোনটা বলতে, কোন ফির বড়, জান্ডে ফাইতে সময় লাগে, জান্ডে ধরতে সময় লাগে, তাই বড় নাই। বড় ও ব্যক্তি, বড় আল্লাহ ঠান্ডে বানাইছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে নত হইবে। হযরত শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহিয়া লেখেন যে খানায় কাবার কিনারাত মোতাফ যেন তাফ করি জায়গাতে, এখন টাইলস লাগছে, মার্বেল লাগছে, আগে তো কাপড় আছে, বালি আছে। এক ব্যক্তি চাদর আবৃত হইয়া সিদ্ধা ছড়িয়ে এমন খান্দা শুরু করছে যে সব তাফ করতে পারলে মনে করছে যে না জানি আল্লাহর কোন গুণাগার বন্ধাই আল্লাহর কাছে মাফি চাইছে। সে সাদিয়ে লেখেন যে সব মানুষের নিজের দোয়া বাদ দিয়ে এই ব্যক্তির লাগি দুঃখে দুঃখী দোয়া শুরু করছে, কেউ কেউ কান্দা দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা লাগছে বা দোয়া করা। যখন মাথা উঠাইছেন দেখিয়ে বেউস হয়ে গেছেন, চিৎকার দিছেন, দেখা যায় দুনিয়ার সবচেয়ে বড় অলি বড় পীর দস্তগীর রহমতুল্লাহ। যত বড় অলি তত বড় খান্দা। আবু হানিফায় দাঁড়ির দরিয়ে কই আল্লাহ আর কিচ্ছু নাই, সাদা দাড়ির খাতিরে আমারে মাফ করে দিবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু রে যায় যে উসমান রে আল্লাহর নবী দুনিয়ার টাকা অবস্থায় 22 মর্তবা বেহেশতের খুশখবরি দান করছেন। রাসূলুল্লাহ যারা বেহেশতের খুশখবরি দেন ব্যস্ত যাইবেন না যাইতা নাই, সন্দেহ আছে নাই কোনটা। কিন্তু এই উসমান রাদিয়াল্লাহু আনহু আদত আছে মৌত পর্যন্ত শহীদ হওয়া পর্যন্ত কবরিস্তানের খান্দা বাইরে গেলে তার শুকুর বানিয়ে দাঁড়িয়ে শুকুর বানিয়ে দাঁড়িয়ে দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু শুকনা ডাল উঠাইয়া কয়েন যদি আমি ও ডাল ওই দিতাম আমার কোনো হিসাব থাকতো না। অথচ আল্লাহ নবী ফরমাইন তুমি তাই যখন কোনো আল্লাহ ও আল্লাহর কথা আলোচনা করো তখন আমার ওমর নাম ছাড়িও না, ওমর কথা আলোচনা করিও। আমি তো আমার রব তো আল্লাহ তোমার রব কে? ওমরের জজবাই কবরের ভিতরে আছে। আল্লাহ নবী ফরমাইন ওমর আমি জান্নাত গিয়া গড় দেখলাম যেটা আমার বড় পছন্দ হইছে। আমি ভাবলাম যে আমি নবীর লাগি তৈয়ার করি রাখা হইছে, দিকে জানলাম যে আমার খাদিম ওমর লাগি তৈয়ার করি রাখা হইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু এরা আল্লাহর কাছে কতটুকু নত আসলা, কতটুকু নত আসলা। একদিন তাই তার খাদিম রে কইলা
মাছ খাইতাম, কোনোদিন কিছু হই না, কিন্তু হঠাৎ একদিন বেচারটা হইলে যে মাছ খাইতাম। এইটা কোনো বাজার শুনে ওদের লগালো গিয়ে কুড়াল বাজার থেকে লই দিবা, নাইলে খিতা নদী থেকে লই দিবা, আরবর জমিনে মাছ হইতে এখন থাকে 8 মাইল দূর ওই সাগর থেকে যদি মাছ আনা যায় খাইতে এ কথা শুনিয়া তার খাদিমার বড় আফসুস লাগছে যে আজকে আমার মাছ খাইবার কথা কইলা কিন্তু মাছ তো 8 মাইল দূরে দিচ্ছি। ওমর রাদিয়া মুনিয়া কইলা না না দরকার নাই, অত দূরে গিয়ে আমার দরকার নাই। জোর নমাজ ওমর রাদিয়া পিছনে ফড়িয়া তাই আরবি গুড়া একটা ডানি রাখছো নগুমা গিয়া পরক্ষণে মনে হইলো যখন তাই গুড়ার অবস্থা দেখবা তখন আমার তাই ডান লাগাইবা, এই গুড়ারে আমি হেরান যে করছি এটা যদি তাই দেখিলেন তাইলে তাই আমার উপরে রাগ করবা। তাই গুড়ারে গিয়ে ফুসিয়া মাঞ্জিয়া সাফ সফা করি না পানি দি দোয়াইয়া কুয়ার দারুনিয়া পানি দি দোয়াইয়া নেওয়া যায়। উমর রাদিয়াল্লাহু আনহু কয় যে আমিরুল মুমিনিন মাছের বন্দোবস্ত হইছে, কিভাবে হইলো আমি সাগর থেকে গিয়ে আনছি কিভাবে গেলা বলতে গুড়া লইয়া গেছে হই না, আমার একটা আশা পুরাইবার লাগিয়া একটা জন্তুরে তুমি কষ্ট দিলাই এগো বেজান, যদি কেয়ামত দিন হয় আল্লাহ তোমার বন্দার খাই শুনাইবার লাগে আমার 16 মাইল দৌড়া দিয়েছে আমি মরে কি জব আল্লাহ দিছি। ওদের গুড়া দেখাত গেল, গুড়া গিয়া দেখলা দেখ না গুড়া তো হেরান নাই, গুড়া তো সাফ সুতরা, কিন্তু যাইতো খান ওখান খাড়া করছে দেখুন খানোর ভিতরে দুলাবালি লাগাই হয় তুমি আমার থেকে লুকাইতে আমার তাই নাই তুমি গুড়ারে কষ্ট দিছ। ই মাছ আমি খাইতাম না, এই মাছ মদিনাত বাটিয়া দিলাও গরিব অগলোর মাঝে বাটিয়া দিলাও, আর গরিবরে মাছ দিয়া কই তোমার লাগিও মগফিরাতুল দোয়া করতাম লাগে আমি উমরও লাগিও মগফিরাতুল দোয়া করতাম। বেটাগিরি খরলা এটা বেটাগিরি রহিত নাই উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা আমির বিদেশি ডেলিগেট আইছো নাই এখন যে বাদশাহ মানুষ তো বাদশারে হই তো কইতে হয় মসজিদ হই ভাই আর নইলে গরকদ হই ভাই পাকিস্তানের হান্দাত হই ভাই ইয়া দেখা যায় যে তুকাইয়া নাই খলিফা তান গর নাই মসজিদ নাই দেখা যায় যে নতুন বকির তাই ই ঠিকান দিয়ে উঠে অর্ধ পৃথিবীর বাদশাহ দুইটা খাবার বৎসর নেতা এর মাঝে খাপড় দুইটা একটা বছর যাওয়ার কথা নেই দুলাবাড়ি লাগি যায় না সামরার থালি দেওয়া এক একটা 27টা 28টা থালি লাগায় দরজা কত হয় খুদ নবীও কইতে একবার দেখি আমার পছন্দ লাগছে বললাম এটা আমার লাগি না তোমার লাগি তো হায় হায় ওমর রাদিয়াল্লাহু আনহু সাগর ফাও ডুবি গেছে এক ফুলের মধ্যে দিন কঠিন দিন পালন করা কঠিন তারা লাগিয়েছি না আমরা বাথরুম টাইলস লাগাই গরম পানি আমরা লাগে দিন কঠিন আল্লাহর নবীও কথা দিয়েছেন একজন তুমি আমার বিকালে তিমুকিত খাইবা আল্লাহর নবী তশিব নিয়েছেন হাদিস শরীফ এই ব্যক্তি বলি গেছেন তানের আইসই আল্লাহর নবী 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন তামিছেন 2 দিন তামিছেন 3 নম্বর দিন পর্যন্ত আল্লাহর নবী দাঁড়াইয়া তামিছেন কি ব্যক্তি বলবো শুধু পারে দেখুন আল্লাহর নবী ও আমার লোকের তো কথা আছে ওই আর সুন্দর আমি মাফ সাইয়া ওই তুমি আরো বড় মুশকিল বানাই দিছিলে হাসার পথ খোলা আছে মিশার কোন প্রয়োজন নাই কিন্তু লোকে এক চামচ মিশা না ফুরাইলে শান্তি পাই না
আমরা খাসলত কি মুসলমানের খাসলত রয়েছে? আমেরিকা কানাডা যাইবার লাগে মানুষ পাগল, টেকা বাতাস বেড়ায় খাম করা লাগে, যায় এখানে বলতে মুসলমানের দেশ থাকি অমুসলমানের দেশও যায়, যেন কৌটো মিশা সাক্ষী তার বিরুদ্ধে কেউ দিত নাই, যেন জানমালের নিরাপত্তা আছে এর লাগি যায়। আমরা মুসলমান হলে বাগাইয়া আর বিধর্মী হলে মুসলমান হলে আরামের সাথে নিরাপত্তা দান করতে আছে। আমরা দুঃখ পাওয়ার দরকার নেই না, দরকার নাই মাত্র আমরা কি মানুষ হালতে রয়েছি নি অসুখ থেকে নিকৃষ্ট। আমার সিলেট কোর্টও ডেইলি শত শত মিশা সাক্ষী দেওয়া হইল, যাকে আপনি আমেরিকা লন্ডন কানাডা অমুসলমানের দেশ কিন্তু মিশা সাক্ষী হতে পারে মিথ্যা মিথ্যা দিত নাই, মিশা সাক্ষী দিত নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون মুমিনের বৈশিষ্ট্য লাগে রে ভাই, মুমিনের খাসিয়ত লাগে। একজন মুমিন মুমিন হইতে হইলে বহু জিনিসে ত্যাগ করতে হইব, বহু জিনিস নিজে গ্রহণ করতে হইব। সাহাবায়ে কেরামে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকে রসুলুল্লাহ সবচেয়ে বেহতরিন ইসলাম কোনটা হইল, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সবচেয়ে উত্তম মুসলমান সে হয়ে গেছে যার জবান থাকি যার হাত থাকি অন্য মুসলমান নিরাপদ হয়ে গেছে। আমরা গালি থেকেও নিরাপদ নাই, গিবত থেকেও নিরাপদ নাই, আমরা মানুষের ইজ্জত লুটাইতে পারলে দুঃখ দিতে পারলে মন শান্তি পাই না, আউযুবিল্লাহ। আর আমার নবীর আদর্শ হইল কি তোমরা বিধবার সামনে নিজের স্ত্রীর মায়া করিও না, বিধবার মন কষ্ট পাইব। এতিমর সামনে তোমরা বাচ্চাইন্তরে আদর করিও না, তোমরা বাচ্চাই এতিমর মন কষ্ট আইব। আপনার ঘরে গোস্ত ফাঁকাইতা অসুবিধা কীটা, আপনি বাজার থেকে বসুর গোস্ত নিয়ে খাইতরা কি গরু গোস্ত খাইতরা, আল্লাহ নবী হয় নিলে খাইও না, তোমার ঘরের গোস্তর গ্রামে গরিব প্রতিবেশীর বাচ্চাইন্তর নাকনিয়া লাগাই দিব। গোস্তর গ্রাম ফাইলে বাচ্চাইন্তর খাইবার জানে চাইতো না, শরীয়ত ও জিনিস এইটুকু দুঃখ চাইও না। আমরা তো খালি জাহিরি সুন্নত লইয়া ব্যস্ত, বাতিনি সুন্নতের চিন্তা নাই, খালি পোশাক মনে করি টুপি মাথার দিলাইছি নবীর উম্মত বনে গেছি না, যা বাতিনি সুন্নত বড় সুন্নত, বিত্র সুন্নত হইল কি বড় সুন্নত, মন মানসিকতার সুন্নত আখলাকর সুন্নত হইল কি বড় সুন্নত। আমি বহু জায়গা কইছি যে আজকে আমরা আমরা সামাজিকভাবে মানবিকভাবে আমরা দুর্যোগ চলে, দুর্ভিক্ষ চলে, পয়সার দুর্ভিক্ষ নাই, হানির দুর্ভিক্ষ নাই, দুর্ভিক্ষ হইলে আখলাকর দুর্ভিক্ষ, চরিত্র দুর্ভিক্ষ, আমলের দুর্ভিক্ষ, আখলাকর দুর্ভিক্ষ, কথা আসেনি না আসেন? কিন্তু আল্লাহ তো আমরা বদ আখলাক হইবার লাগে দিছেন না, আমরা দিন বদিন আল্লাহর কাছে তরফ কি লাভ করতাম। আমরা একে হায়াত যাইতে একে দম যাইতে আছে, হায়াত থমতে আছে, আমরা একসময় মৃত্যুর সম্মুখীন হইব, মৃত্যুয়ে প্রত্যেক রে আমরা আঘাত ধরব। এই মৃত্যুর আগে যদি আমরা কবরের সামান না পাঠাইতাম পারি, যদি নেককার না হইতাম পারি, আল্লাহ নবী ফরমায়েন কবর বড় অন্ধকার জায়গা, বড় একা জায়গা, কিন্তু যে মানুষ আমল ফাটাইছে এই কবর তার লাগে মানুষের সুরতে এই নেক আমল গুলা তার লাগে পাহাড় ধর বনিয়া বইতাছে। নেক আমলে মানুষের কবর সঙ্গ দিব পাহারা দিব, নেক খামর দরকার আছে। আর নেক আমল নির্ভরশীল লোকে আখলা করে ফেলে, বদ নিয়ত যদি কোনো মানুষ থাকে এলাই সাপ তুলে হইতা না নিজে নিয়তরে বালা রাখে ঘরের বালাই দেখলে মন কষ্ট একটু হইতা না, নিয়ে নিয়ত ভালো হইলে অল্প এবাদতের মধ্যে আল্লাহ সব বেশি দিয়ে দেবে। আমরা দিশা খারাপ হয়ে গেছে, আমরা ফয়সাল ভাই আমরা শোক, আমরার মঞ্জিল ফয়সা মকসুদ ফয়সা, যখন কোন মানুষে আল্লাহরে তার মকসুদ বানাই লিব ই মানুষরে আল্লাহ পাকে নেকির বস্তা খুলি লিব, ই মানুষের বস্তার আল্লাহ বরিয়া দিলে
খিলাফতে হুশ জাগাতা নিয়ে নিব, হে নেকির তলবগার বনি যাব, নেকির প্রত্যাশী বনি যাব, হে আত্মে বইতে হারি নেকি পাইব, নেকি পাইব। আল্লাহর বাড়ি শেষ করিয়া গিয়া এখন সাজানোর সবর বাড়ি গিয়া শীতল কাপড় বাটো। শনিবারে ফারবাইনি বাড়িতে আটশো কমল বাড়িতে বন্ধ আতুর মাঝে তুমি ডাক্তার ফারবাই না, আমি তো ওয়াইজ বনি গেছি, আমি সময় তো মারতাম না। যে মানুষ আল্লাহর দিকে আগ্রহীবার প্রত্যাশা করে নিয়েছে, ফদে ফদে আল্লাহ তার সবর দরজা খুলিয়া দিবে। এই মানুষ ঘুম থেকে উঠেও তার মা বাবার ভাই চাইছে, মায়ার নজরে যতবার চাইছে ততবার মকবুল হজর সব তার হস্তক ঘর থেকে বাড়াইয়া পথর খাটা দূর করছে, সব পাইছে, এতিমরে এতিমরে হইয়া আদর করছে, বাচ্চিন্তরে হইয়া আদর করছে, সব আসেনি না নাই। এখন অন্ধ মানুষরে ফদ দেখাইয়া দিছে, আল্লাহ নবী ফরমাইন অন্ধরে যে মানুষে ফদ দেখাইয়া দিব আর কইয়া দিব তার পিছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে। বইছে দোকানদারিতে এলান হয়েছে জনজারে, জনজাতকে সব লাগে শরীফ হয়েছে, রসুল্লাহ ফরমাইন তার পিছনের সব গুণ মাফ করে। সেনে বুদ্ধি মানুষের দিশা আল্লাহর গোলামির মাঝে প্রকাশ। আমরা এই দিকে অগ্রসর হই, এর লাগে রসুল্লাহ ফরমান মুথু কবলা আন তামুত, তোমরা দুনিয়া থাকতে বাঁচিয়া থাকতে মরি যাও, সুবহানাল্লাহ, তোমরা মরবার আগে মরি যাও। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবীতে ঘটনা আনছেন যে এক পার্সিয়ান সওদাগর, ইরানি এক সওদাগর তাই হিন্দুস্তান আইতা ব্যবসায়িক কাজে, তো যখন বিদায় লইতা তখন বউ বাচ্চা সানারে জিজ্ঞাসা করছে তোমালাই কিতা আনতাম, তোমালাই কিতা আনতাম। মানুষের বিদেশ যাইতে জিগাই না নিজে তোমার কিতাব দরকার, সেও কইব আমার লাগে গড়ি আনি, কি কইব আব্বা আমার লাগে মোবাইল একটা আনি। সব শেষে তাই তার বড় মায়ার এক তুতা পাখি আছে, নবুর কাছে গিয়ে জিগাইলা তুতায় মাঠে বলে তোমার কোনো আরজু আছে মধ্যে আস, আপনি যে জায়গায় যাইতেই নো কি আমার সজাতি ফাঁকি হল ফাইবা, তার কাছে আমার মনের বেদনাটা ব্যক্ত করে। আমি যেন হাজাত বন্দি আছি আমার অনুভূতিটা তারা কাছে ব্যক্ত করেন না। হ্যাঁ ঠিক আছে, তো হিন্দুস্তান আইয়া তাই যা যে আকবর যেভাবে আকবর যখন আইস হইল আইয়া তখন সব কিছু শেষ করার পরে তখন তুতা ফাঁকির কথা মনে হয়েছে, দেখুন যে কিছু তুতা ফাঁকি গাছ না লইয়া বলছে, তো তখন ফাঁকির বেদনাটা তার কইস, যখন কইছেন তখনও দেখা যায় যে কাছর ডালো এক ফাঁকি একটা আত ফা শিখে 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 মরি গেছে, পেটা ধরে নিছে বসছে, তাই না? আফসোস করলাম, দূর এত দুঃখর কথা খেলে উনাইলে আমার স্বামী কথা মরি বাস, তাই না? বিরত কে লাগে যখন বাড়িতে গেছেন তখন সবরে গিফট বার করি করে দিয়েছেন, তুতার কথা মনে হয়েছে, তুতার খান্দার গেছেন, তুতার তুতাই জিজ্ঞাসা যে আমার কথা কইছিলেন, হ্যাঁ তোমার কথা একদম তোমার সজাতিরে পাইছিলাম কইছি, কিন্তু বড় দুঃখের বিষয় যখন আমি ঘটনাটা কইছি তোমার এক সজাতির এত দুঃখ লাগছে যে সে হাত পা ওঠা নাইয়া শিখাই শিখাই শিখেছে সে মারা গেছে, যখন টাইম টান তুতার এই ঘটনা কোয়াত লাগছে তখন তুতায় আস্তে আস্তে শিখানি শুরু করে গেছে, সেও মরে গেছে, কইলার আরো ভুল করলাম খেলে হিগুর মরার কথাটাই এগুলো বলি, এখন আমার অত মায়ের তুতা গুতা মরে গেল। আচ্ছা আফসুস করিয়া কইলে যখন মরে গেছে আর কিতা কোথায়, ও তাই খাঁচা খুলিয়া পিঞ্জিরা খুলিয়া তাই নটারে বার করিয়া ইটা মরি ফালাই দিলা খাল, আর বুঝিতে গেছে গাছ ডালকে বলিল কইলা রে তুতা তুই আমার দুকা দিয়ে দেয় যে আমি দুকা দিচ্ছি না, আমার সজা দিয়ে মরছে যে মরিয়া আমার এখানে খেয়ে দিছে খিটে গিয়ে দিছে, বাঁচতে হইলে আগে মর, বাঁচতে হইলে
দুনিয়ার প্রচুর অমুসলমান যায়, কিন্তু যাই যাই টিকিট খাটিয়ে গিয়ে বিচার করে তার পীর মসজিদ লাগিয়া হযরত জ্ঞানী ব্যক্তি আসলা, পণ্ডিত ব্যক্তি আসলা, আলিম আসলাম, তো টাইম টান দফতর বইয়া যখন স্টাডি করা তখন এক ফকির বেটাকে পরীক্ষা দিচ্ছে খান্দ তো নিয়ে হারাইলে ফুরাইবার নাই কইন দে ফকিরে বদ্ধ দিয়ে মনে এটা করছো দড়িয়া গে ফকিরের লোক দোষ কইন আমার সর্বনাশ লিখিত হয়েছে সব জানিয়া সাই আমার দীর্ঘদিনের সাধনা নষ্ট হয়ে গেছে তুমি চিন্তা করে নাও আমার লোকে সব সালিরে কুয়ার মাঝে ফেলাও আর বিসমিল্লাহ হয়ে দেন আর দেই না রেখ কিতাব বার করে বলে ও নেও তোমার অমুক কিতাব তখন জালালউদ্দিন রুমি জিগান ই হামা চিজ এটা কিতাব তুমি পড়বে বলে তুচ্ছে দানি তুমি বুঝবাই কিতা এটা ও তান পীর অবশ্যই তাই নিজে কয়েন যে আমি জালালউদ্দিন কিচ্ছু নাই সংস্কৃতি বিজুর জুতার বদৌলতে আমার তো মুর্শিদর দরকার কিছু মৌথ কাবলা আনকামুত যে মানুষ দুনিয়ার থাকতে মরার রূপ ধরে নিছে আল্লাহ তার চিরস্থায়ী হায়াতে জিন্দগি আকারে তোর বাদশাহী না আল্লাহ কি তোর রসুলে পাল সরিষ গর তসিব নিছেন উমর রাদি আল্লাহ আনহু আর যারে যার ইয়া খামনিত্রা রসুল্লাহ জি কেন উমর তোমার কি তো হয়েছে তুমি খান্ত কেন ইয়া রসুল্লাহ খান্তাম না কেন আপনার গর আপনি সরকারে দু আলম সরওয়ারে কায়নাত আল্লাহ ইনুয়ে জমিন ও দুনিয়া আখেরা তোর বাদশাহি দিলি তো আপনারও দিছ দুনিয়া আখেরা তোর বাদশাহি হারে দিছেন আল্লাহ রসুল্লাহ কিন্তু আপনার ফিটি ষাটির দাগ লাগিয়েছে আপনার গরো হামাইয়া দেখি আর পানির লুটা গঠি দুইটা ছাড়া আর একটা কমল যে কমলের অর্ধেক আপনি ঘুমাই অর্ধেকে আপনি উড়ই আর যে ষাটিটা আপনি আরাম ফরমাইছেন ষাটির দাগটা পর্যন্ত আপনার শরীরে লাগিয়ে গেছে অথচ রুমর বাদশার ভাই সাকুয়া পারস্যর বাদশার ভাই সাকুয়া তারা সোনার তক্ত রূপে মখমলের রূপে ঘুমাইতে আসে রসুল্লাহ ফরমাইন অমর ছুড়ো এগুলা তারার লাগে দুনিয়াত নিয়ামত শেষ আমার লাগে আল্লাহ আখেরা তো জন্মতই নিয়ামত সবর হারে হয় আল্লাহ নবী ফরমায় তোমরা জিকির আল্লাহ জবান তৈয়ার করো সবর আল্লাহ দিন তৈয়ার করো আর কিতা বলে সবর ও জিনিস যে মানছে তার প্রত্যেকটা হরকতের উপরে তার হালের উপরে তার তকদিরের উপরে ধৈর্য ধারণ করে নিছে তার সবরটা আল্লাহর নাকি বনে গেছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমার আল্লাহ যে অবস্থাতে রাখছ আমি সন্তুষ্ট আছি আমি সন্তুষ্ট আছি এটা বহুত বড় ইমতিহান যে আমি আল্লাহর উপরে সর্বদা মাতুকা খুশি আছি কেনে বলতে আমার আমি ও উপযুক্ত মানুষ আমার এই মুসিবত আমার উপযুক্ততার কারণে আইছে আমার এই জিল্লতি আমার কারণে আইছে ওয়ালা তুজলামুনা ফাতিলা আল্লাহ কোনো বান্দার উপরে সুদ পরিমাণ জুলুম
এটা আমার প্রাপ্য। যখন মুসাইলামাতুল কাজ্জাব মুসাইলামা আল্লাহর নবীর কাছে চিঠি দিয়েছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার দুই শর্ত কি এক শর্ত মানব কার, এক শর্ত হইল কি যে আপনি বর্তমান নবী আর আপনার অফাতর পরে আমি নবী, আপনার পরে আপনার প্রতিনিধি হইলাম কি আমি, অর্থাৎ আপনি এখন কোন নবী আর আপনার পরে নবী হইলাম কি আমি, আপনার স্বীকৃতি দেবো আর নইলে কাম করো কা, অর্ধেক নবুয়তি আপনার আর অর্ধেক নবুয়তি আমার, দুজনে পাঠ করি নেই। রসুল্লাহ সিটি ফোড়া ফোড়া শোনা শুনিয়াও কইরা দিগু কাজ্জাব, এগু মিথ্যুক। সিটির জবাব দিতে আল্লাহ নবী সিটির জবাব লেখাইলে এখন এখান খেল লইয়া যাইতা। সাহাবি তার নাম বয়স্ক, তাই আনাজ বেশি তার মাথা ধরিয়া ফেরি দিতে, তার নয়জন বাচ্চা, তাই হইলে ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, ই বিঙ্গুলের আড়াত আমি আমি যাইতাম, এটা বিঙ্গুল আড়াত আনে দুশ্মনের ভিতরে গিয়ে হামাইতাম। ই সাহাবির অন্যান্যরা কইন তোরা বুঝিয়া হল তো বুঝিয়া হইতাম ওখানে, এটার লাগে আমি সবচেয়ে ফিট মানুষ। ও তাই গোড়া রেডি হরসন আল্লাহ নবীর চিঠি লইস, আর তাই গোড়া দোড়াই মুসালামার যখন সামনে গেছেন তখন দরবার মুসাইলামা বোয়াত তার আতর মাঝে লুয়ার সড়ি মাটির মাঝে রাখা দেখে কয়ে যায় তুমি চিন্তায় না নিয়ে আমার সুরত দেখে বোঝো না মোহাম্মদ আরবি গোলাম অত বড় স্পর্ধা তুমি আমার ইকা নয় অত বেটাগিরি দেখা হবে না, বলতে বেটাগিরি দেখাই না তুমি কেদার লাগে আইছো বলতে আমার নকি তোমার চিঠির জবাব দিয়ে পাঠাইছো, তো যখন বাসায় দিস যখন পড়িয়া শোনা এখন শোনা নেওয়ালা থেকে বুঝছেন না উঠিয়ে বলছে যে আল্লাহ নবীলে আসলে আনতে কাজ্জাব তুমি মিথ্যুক, সারা এখন ইলিশই না নিজে হ্যাঁ মিশামাত্রা শরম পাইছে তো আর উত্তেজিত হয়েছে, ভাই তুমি জানোই লোক হয়ে যাইছো যে জানে তুমি জানো নি ইনটাকে বিরোধ দিতে ইনটাকে বিরোধ কে তোমার দরকারও নাই, কয় নয় বাদশাহ হে মুসাইলামা তুমি জানো নি আমার নয়জন সন্তান আছে, এমন সন্তান আমি বাড়াই তুই আইছি যে দুধ খাইতেছে, এমন সন্তান আমি তুই আইছি যে এখন আটতে পারে না, কিন্তু আল্লাহর কসম আমি সন্তানের চেরা পাই সেইবার সময় আমি নিছি না, আল্লাহর নবীর হুকুম তামিল লাগি আমি তোমার কাছে উপস্থিত হয়ে গেছি, যে বাচ্চাইন্দর ভাই ফিরিয়া চাইছে না তোমার এই লস্কর ভাই চাইব কিনা, এ না দেখলে মানুষ তখন একা তোমার কিতা মনোভাব তুমি আমার কিতা মনে করো আমিও তোমার কাজদাব মনে করি, তো তলোয়ার লইয়া সেন মারছে একা খাটি গেছে পড়ি গেছে, কয় এখন কো তোমার কিতা মনোভাব বুঝতে ওই কি মনোভাব তুমি কাজদাব সুবহানাল্লাহ, কি ইমানি পরীক্ষা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু পরে শহীদ করে লিস, শহীদ করার পরে কিতা হইছে বলতে আল্লাহ নবী মদিনাতুর রসুল থেকে ফরমায় আল্লাহ নবী তকবীর ফরমাইন আর কইন যে আমার অমুক শহীদ হয়ে গেছে, আর শহীদ শুধু হয়েছে না রসুল্লাহ ফরমাইন এর লাগে আল্লাহ জন্ম তোর সব কয়টা দরজা খুলিয়া দিয়ে খুশখবরি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু রে কুরাইশ হলে যখন বেরি নিলা আক্রমণ করলা আটকাই নিলা, আটকাইয়া তারা প্রতিশোধ নিত করিয়া সুলির মাঝে তান্ডে ছড়াইল, একটা শুকনা খাজুর গাছের লগে তান্ডে বান্ধিল, 40 জন নেজাদারি যুবক রে তৈরি করলো যারা 40 জনে কুসাইয়া তান্ডে মারতা, কত বড় মৌত ফাঁসিটা কিন্তু বহু শতগুণ বেশি কঠিন মৃত্যু রানি, 40টা নেজা তান্ডিকে তাক করিয়া আর তান্ডে গাছের মাঝে ফেসাইয়া বান্ধা, এইসব আবু সুফিয়ান মুসলমান ওই সৈন্য কইলার এই কমবক্তর তো ছেড়া কি